আজ আমি বানাবো চিকেন ফ্রাইড রাইস। তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। প্রথমে ভাতটা বানিয়ে নেব। চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার দিয়ে দিব। ফ্রাইড রাইসের চিকেনের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে তিন চারটে করতে পারলাম, লবণ, এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেব। মশলা আমি কষিয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে পিস কেটে চিকেন কেটে নিয়ে দিয়ে দেব। নুন মিশিয়ে দিয়েছিলাম চিকেনে আগে। ভাত আমি একটু শক্ত শক্ত রেখে দেবো, এবার আমি ফ্যান ধরিয়ে নেবো।
এবার আমি চিকেনের সঙ্গে 10 মিনিট নড়াচড়া করেছি ভাতটা। এভাবে আমি চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি সহজ পদ্ধতিতে। আমার ভিডিও পছন্দ হলে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার বন্ধুরা।